থাকতে ভালোবাসি আর আমার মা এই ভালোবাসার মূল্যই দেয় না মা পচা মা ভালো না মা খুব পচা আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না আজ আমি বাড়িতে যাবই না আজ আমি নদীর পাড়ে ঘুরতে যাব বাড়িতে গেলে মা আমাকে অনেক বকবে আর আমাকে কোথাও যেতে দিবে না তাই আমি এখন মাকে না বলে নদীর পাড়ে যাব নদীর পাড়টা অনেক সুন্দর নদীর জলে কি সুন্দর কলরব ধ্বনি ভেসে আসছে খুব সুন্দর আমার মন চাচ্ছে আমি এখানে সারা জীবনের জন্য থেকে যাই অনেক তো ঘোরাঘুরি করলাম বিকেল হয়ে এসেছে যাই এখন বাড়িতে যাই মা নিশ্চয়ই আমাকে খুঁজছে বিদায় নদীর পাড় সময় হলে আরেকদিন আসবো কেমন থাকো থাকো বাই কিরে টুকি মা তোর স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন কোথায় গিয়েছিলি তুই জানিস আমি তোকে পুরো বন খুঁজেছি মা আমি নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম তুই আবারও একা একা ঘুরতে গিয়েছিলি আমাকে না বলে মা তুমি তো জানো আমি ঘুরতে খুবই ভালোবাসি রাগ করো না মা আমার শোনা মা লোকে মা রাগ করো না আমি বাড়িতে এসে তোমাকে বললে তুমি আমাকে যেতে দিতে না আমি জানি তাই আমি না বলেই গিয়েছি তোর যদি কোনো বিপদ হতো তুই যদি নদীর জলে পড়ে যেতি তখন কি হতো টুকি মা তুই কেন বুঝতে চাস না সোনা তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমি কি নিয়ে বাঁচবো আর কখনো এমন করে না বলে ঘুরতে যাবি না কেমন তোর কিছু হলে যে আমি বাঁচবো না রে মা 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 কান্না করো না মা আমি তোমাকে না বলে আর কোথাও যাব না প্রমিস আর কোথাও যাব না চিন্তা করো না আমার কোনো বিপদ হবে না আর তোমার আশীর্বাদ আমার মাথার উপর রাখলে বিপদ তো আসতেই পারবে না বিপদ দৌড়ে পালাবে হয়েছে হয়েছে আর পাকনা পাকনা কথা বলতে হবে না যা ব্যাগটা ঘরে রেখে হাত মুখ ধুয়ে আয় আমি তোকে খাইয়ে একটু বাজার যাব রে মা এইভাবে মা মেয়ের দিন অনেক সুখে কাটছিল মা ও মা আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে তুমি আজকে আমার জন্য পায়েস রান্না করবে ঠিক আছে তুই স্কুলে যা আমি তোর জন্য পায়েস রান্না করে রাখবো তুই স্কুল থেকে এসে পেট ভরে পায়েস খাস কেমন এখন যা মা স্কুলে দেরি হয়ে যাচ্ছে টুকি স্কুলে যায় স্কুল থেকে ফেরার পথে টুকি রাস্তার পাশে একটা আয়না পড়ে থাকতে দেখে আরে এটা তো একটা আয়না কিন্তু এই আয়নাটা এখানে পড়ে আছে কেন আশেপাশে তো কাউকেই দেখছি না টুকি কিছুক্ষণ এদিক ওদিক তাকায় একি কেউই তো নেই এই আয়নাটা আমি বাড়িতে নিয়ে যাই আমার ঘরে তো একটা আয়নাও নেই এই আয়নায় আমি আমার নিজের মুখ দেখতে পারবো টুকি আয়নাটা বাড়িতে নিয়ে আসে কিরে টুকি মা এই আয়নাটা তুই কোথায় পেয়েছিস নিশ্চয়ই কারো দোকান থেকে চুরি করেছিস তাই না যা এক্ষুনি যা যার দোকান থেকে চুরি করেছিস তাকে ফিরিয়ে দিয়ে আয় নইলে তোকে আজ কঠোর শাস্তি দিব আমি আরে আমাকে ভুল বুঝছো কেন আমার কথাটা তো আগে শুনবে এই আয়না আমি চুরি করিনি এই আয়না চুরি করেছি তোমাকে কে বলেছে হ্যাঁ আমার আয়না চুরি করিনি এই আয়না আমি রাস্তার পাশে পড়ে পেয়েছি বুঝেছ ও পড়ে পেয়েছিস আগে বলবি তো তুমি কি আমাকে বলার সুযোগ দিয়েছ আমাকে কখনো সুযোগ দাও আমাকে বলার সুযোগই দাওনি এই আয়নাটা আমি আমার ঘরে রাখবো মা আচ্ছা বাবা ঠিক আছে ঘরে আয়না ব্যাগ রেখে আইস খেতে আয় রাতে টুকি যখন ঘুমিয়েছিল তখন আয়নাটা কান্না করে ওঠে আমাকে কেউ সাহায্য করো এখানে থাকতে আমার বড় কষ্ট হচ্ছে মা মা কোথায় তুমি বাঁচাও আমাকে বাঁচাও
কি মনে হচ্ছে আমার ঘরে কেউ কান্না করছে কিন্তু কে মা তো অন্য ঘরে ঘুমিয়েছে আর এটা তো মায়ের কণ্ঠ না এই কে কান্না করছে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলে কান্না করে আমার ভয় কে বলো কে এই তো আমি আমি আয়না তোমার সামনেই আছি আয়না কান্না করছে আমি কি ঠিক শুনেছি এই আয়না নিশ্চয়ই কোনো রাক্ষসী আয়না হাই হাই আমি এত বড় ভুল কি করে করলাম তুমি আমার কোনো ক্ষতি করো না আমি কি তোমার কোনো ক্ষতি করেছি আমি কোনো রাক্ষসী নই আমি হলাম পরী ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এই আয়নায় বন্দি হয়ে আছি কিন্তু তুমি এই আয়নায় কি করে বন্দি হলে গো একটা দুষ্ট তান্ত্রিক আমার উপর হিংসে করে আমাকে এই আয়নায় বন্দি করে রেখেছে এখানে আমার অনেক কষ্ট হচ্ছে আমাকে দয়া করে মুক্ত করতে সাহায্য করো আমার দম বন্ধ হয়ে আসছে এমন সময় টুনি ওখানে আসে কি ব্যাপার টুকিমা তুই এত রাতে কার সাথে কথা বলছিস আর আয়নার সামনে দাঁড়িয়ে কি বা করছিস টুকি তার মাকে আয়নার ব্যাপারে সব খুলে বলে পরি তুমি শান্ত হও আমাকে বলো কি করলে তুমি এই আয়না থেকে মুক্ত হবে এই বনের উত্তরে গাছের ডালে একটা মাটির ঘর আছে ওই মাটির ঘরে মন্ত্রপুতে জল আছে ওই জল এনে যদি এই আয়নার উপর ছিটিয়ে দিতে পারো তাহলে আয়না ভেঙে যাবে আর আমি মুক্ত হব এখন তো রাত এখন ওই গাছের ডালের মাটির ঘরে যাওয়া যাবে না তুমি একটু কষ্ট করে আজ রাতটা আয়নায় থাকো সকাল হলে আমি মাটির ঘরের উদ্দেশ্যে রওনা দিব গো এরপর ওরা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা টুনি গাছের ডালের মাটির ঘরের দিকে রওনা দেয় টুনি অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে মাটির ঘরের সামনে চলে আসে ওই তো গাছের ডালে মাটির ঘরটা দেখা যাচ্ছে যাই সোনার সিন্দুক থেকে মন্ত্রপুত জলের বোতলটা নিয়ে আসি খুনি ঘর থেকে একটা রাক্ষস বেরিয়ে টুনির সামনে আসে আহা এ আমি কি দেখছি আমার শিকার আজ নিজেই আমার কাছে এসেছে আয় আয় আজ তোকে অনেক মজা করে খাবো রাক্ষস আমার কাছে আসবে না দয়া করে আমাকে মাটির ঘরে প্রবেশ করতে দাও রাক্ষস যেই টুনিকে ধরতে যায় তখনই টুনি ছুটতে পালায় ছুটতে ছুটতে হঠাৎ তার সামনে একটা আহত ছাগল দেখতে পায় সে এই পাখি আমাকে একটু সাহায্য করো আমি হাঁটতে পারছি না দেখো আমার পায়ে একটা তীর ঢুকে আছে দয়া করে তীরটাকে বের করো শান্ত হও ছাগল আমি তোমাকে সাহায্য করব তিতটা বের করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমার এখন অনেক ভালো লাগছে কিন্তু তুমি এইভাবে কোথায় থেকে ছুটে এলে গো তোমাকে তো এদিকে কোনোদিন দেখিনি এরপর টুনি ছাগলকে সব বলে ও ওই দুষ্ট রাক্ষস ও তো তান্ত্রিকের প্রহরী তান্ত্রিক রাক্ষসকে মাটির ঘর পাহারা দিতে বলে গেছে সে অন্য বনে থাকে তুমি যেহেতু পরীকে সাহায্য করবে তাই আমি ওই রাক্ষসকে মারার জন্য তোমাকে সাহায্য করব তুমি এখানেই দাঁড়াও আমি আসছি এরপর ছাগল চলে যায় আর বেশ কিছুক্ষণ পর মুখে করে একটা সোনার কাঠি নিয়ে আসে আর তা টুনিকে দেয় এই সোনার কাঠি দিয়ে রাক্ষসকে আঘাত করলে রাক্ষস ধ্বংস হবে আর সেই সাথে তান্ত্রিকও শক্তি হারা হবে কারণ রাক্ষসের মাঝে তান্ত্রিক তার শক্তি সঞ্চয় করে রেখেছে কিন্তু ছাগল তুমি এসব কি করে জানলে ওই দুষ্ট তান্ত্রিক আমার সন্তানকে শক্তি অর্জনের জন্য বলি দিয়েছিল তারপর আমি লুকিয়ে লুকিয়ে তান্ত্রিকের উপর নজর রাখতাম আর মনে মনে প্রার্থনা করতাম যাতে কেউ এসে সব ধ্বংস করে দেয় তুমি যাও তাড়াতাড়ি টুনি সোনার কাঠিটা নিয়ে রাক্ষসের কাছে যায় আর রাক্ষসকে আঘাত করে রাক্ষসকে ধ্বংস করে দেয় এরপর টুনি গাছের ডালের মাটির ঘরে প্রবেশ করে মন্ত্রগুত জল নিয়ে আসে পরি পরি আমি অনেক পথ পাড়ি দিয়ে অনেক বিপদ মোকাবেলা করে এসেছি গো
এবার তুমি মুক্ত হবে। টুনি বোতলের জল আয়নায় ছিটিয়ে দিতেই আয়না থেকে পড়ি বেরিয়ে আসে। তোমরা অনেক ভালো, তোমরা না থাকলে আমি কখনোই মুক্ত হতে পারতাম না। আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। এই নাও, এই সোনার হাড়িটা নাও। তোমাদের কোনো দরকার হলে আমাকে স্মরণ করবে, কেমন? আমি চাই তবে আমাকে আবার ওই রাক্ষসকে শাস্তি দিতে হবে। এরপর পরি চলে যায়।